একত্রিশে ডিসেম্বর মধ্যে, একত্রিশে ডিসেম্বরের মধ্যে হিসাব চেয়েছে বাংলাদেশকে আমেরিকা যত টাকা দিচ্ছে তার হিসাব দিতে হবে। কি করছিস এই অর্থে কি আপনি তার কাছে টাকা পেলে টাকা চাইলে টাকা যদি না দেয় আপনি বিচার বসাবেন না, আপনি আদালতে যাবেন না? এখন শেখ হাসিনা আদালতের আন্তর্জাতিক আদালতের কাজ করার দাঁড়ানোর সময় হয়েছে, এটাই নমুনা। এরপর আমি কি করছি জানেন, ওই যে একজন বই ম্যাডাম ওইখানে গত দুই তিন বছর আগে একজন কেউ তো বলে বলার কেউ তো বলে নাস্তি না চারজনকে সাজা দিয়েছে, দুইজনকে ফাঁসি দিয়েছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, দুইজনকে যাবজ্জীবন দিয়েছে শেখ হাসিনা আদালত। আর এমনিতে কি বলবো, ওই বিচার হয় না, এমন মানি না, আপনার নাটকীয় টাইমারু কোর্টের বিচার হয় নাই। এই অভিযোগ চাইকে হত্যা যারা করছে তাকে যদি আপনি 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 যে কেউ দেখা দিতে পারে, তারা বলছে 1,000 কোটি টাকা শত শত ডলার পুরস্কার দিবে। এর অর্থ ওই অভিযোগের হত্যাকাণ্ডের বিচার তো হয়ে গেল বাংলাদেশের আদালতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, তাহলে আমেরিকা বাংলাদেশের সংবিধান মানছে না, আপনার আদালতকে স্বীকার করছে না, ন্যায় বিচারে বলছে না, সেই ধারণা করছে ওই বিচার আমি মানি না। প্রকৃত আসামিকে যে করে দেবে তাকে আমি হাজার হাজার টাকা দিতাম। মানে শেখ হাসিনাকে বললো তোর বিচার মানতাম না, আমি ধরে নিয়ে আসবো অভিযোগ তাই হত্যাকারীকে। মানে কি হত্যাকারী নিশ্চয়ই শেখ হাসিনা শহরের ভিতরে ঢুকে আসবে, সেদিন নেই এমেরিকা মুক্তি দিয়েছে ধরে নিয়ে আসবো। এই কথাগুলো বলার জন্য আপনার কোমরে শক্তি সঞ্চয় করুন, এদের সময় বন্যা আসছে। আজকে তাদেরকে 12 বছর ধরে যে ভারত টিকিয়ে আছে সেই ভারত ওদের সাথে এখন নাই। এখন আজকে শেখ রেহমানের তো কথা নেই, আপু তুমি আসবে নাকি তুমি বলবো না রেহমানের বাইরে মানে টাকা চিন্তা করেন। তোবার আমাদের খবর নিয়ে আজকে 6 মাস তোবার আমাদের একবার খবর হয়েছিল এরম বলেছে দিল্লি গেছে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য, তো চিকিৎসার জন্য গেলে কি পেপার পত্রিকা টেলিভিশন খবর হবে না? তিনি জীবিতকে মৃত সুস্থকে অসুস্থ 6 মাসের মধ্যে তোমার আমাদের কোন শব্দ গন্ধ কোন নাম কোথাও নাই। এ মানে কি হয় তিনি মরে গেছে আমরা জানি না, হয় তিনি অসুস্থ খবর হয় না, আমরা মোদি বন্ধু ভারতীয় বন্ধুরা তোমার আমাদেরকে খুব খুশ করছে
আমার কাছে একটা সংবাদ আছে, একটু ঠান্ডা হয়ে বসেন, এই সংবাদটা আপনারা ভালো লাগবে, কারণ আপনারা তো একেবারে প্রান্তিক গ্রাম ইউনিয়ন মহল্লা থেকে থানা থেকে শহর থেকে এখানে এসেছেন, ওই সংবাদটা দেখবেন বুক একেবারে চাঙ্গা হয়ে যায়, আর তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ইঁদুরের গর্ত বলে ইঁদুরের গর্ত ইঁদুরের গর্ত ইঁদুরের গর্ত সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশে আজকের এই মহাসমাবেশে কেন মহাসমাবেশ বলতে জানেন, সারা দেশে ছাত্র জীবন থেকে অনেক সমাবেশ হয়েছে, ছাত্র সমাবেশ হয়েছে, গণসমাবেশ হয়েছে, কত সমাবেশ, কিন্তু আজকে আপনাদের এই সমাবেশকে দেখে আমার মনটা জুড়িয়ে গেছে, বিশ্বাস করেন এত ভালো লেগেছে। আমি সেই ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট ঢাকা চলছে, কিন্তু এখন একটু কষ্ট লাগছে না, আপনাদের এই উপস্থিতি এই বর্ণাঢ্য সমাবেশ সারা বাংলাদেশে আমি এটা নিয়ে প্রচার করব যে খাগড়াছড়ির মানুষ বেগম খালেদা জিয়ার সঙ্গে আছে, এই সভার সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে আছে, আজকের এই সমাবেশের বিশেষ অতিথি যে মুক্তিযোদ্ধা যে বাংলাদেশের যে লড়াই করেছেন সেই জিয়ার সঙ্গে বেগম খালেদা জিয়ার সঙ্গে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন এখানে উপস্থিত আছে, জালাল আহমেদ হলেন তার সাবেক ছাত্র নেতা, যেমন সভাপতি সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ সাংসদ সাংবাদিক সমাজ সম্পাদক সাবেক ছাত্র নেতা, বিশেষ অতিথি ইসুদ্দিন জলিল অনেক আগে থেকে জানি তার যুবনেতা মাহবুবুর রহমান মিয়া যুগ্ম সম্পাদক যুবদল, আর আমি যে সংগঠনকে আমার স্বপ্নের সংগঠন বলি আপনারা সেই সংগঠন ছিলেন এখন অনেকে বয়সে গেছিলাম আপনার সভাপতি ছিলেন, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের আবুল কালাম আজাদ, খাগড়াছড়ি বিএনপির সাধারণ সম্পাদক এম এ আফতার, বিএনপি অঙ্গ সংগঠন জেলা বিএনপি অঙ্গ সংগঠন সময়ের নেতৃবৃন্দ, ভাই বোনেরা সালাম আলাইকুম। আমি শুরুতেই বললাম একটা কথা যে এই সভা আমার মন জুড়াইনি, এত ভালো লাগছে যারা উদ্যোক্তা এখানে আয়োজক সারা রাত ধরে জেলায় জেলায় থানায় থানায় গ্রাম মহলাতে কাজ করেছে এই সভাকে সাফল্য মন্ডিত করার জন্য, এই গরমের মধ্যে এখানে যারা দাঁড়িয়ে এখানে আছে তাদেরকে একটু শুভেচ্ছা জানানো উচিত না কি, একটু জোরে বলো শুভেচ্ছা জানানো উচিত কি না, তাহলে হাতটা একটু বলুন না, তাদের শুভেচ্ছা জানাচ্ছে একটা তারিখে সারা দেশবাসীকে
আমরা শরীর থেকে বন্ধুরা বক্তৃতা আমাদের নেতৃত্ব করে, তার আমি বেশি বক্তৃতা করব না, কারণ সেই সকাল থেকে আপনারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে এসেছেন, খাওয়ার সময় পেরিয়ে গেছে। সংবাদটা কি জানে, পুলিশ ভাই আমাদের উপর অনেক সময় রাগ করে, খবর করতে দেয় আমরা বুঝাই বুঝাই, আমরা জানি তো তারা এদেশে মুক্তিযুদ্ধে সুচার আলমে রাজার মাঠে রাজার মাগে পাকিস্তানিরা যে নির্বিচার পুলিশের উপরে গুলি চালিয়েছিল তারা মুক্তিযুদ্ধ প্রতিবাদ করে রাস্তায় নেমে এসেছে। সেনাবাহিনীর সদস্য তারা নেমে এসেছে। আজকে সবাই আমাদের নেতৃবৃন্দ বলেছে, ভাই পুলিশ আপনারা রাগ করেন কেন, আপনাদের প্রধানকে আমার সরকারের সময় তো আমেরিকা ভিসা ক্যান্সেল করেন, বেগম জাহের সময় কি আপনার ভিসা কোন পুলিশের ক্যান্সেল হয়েছিল, কোন সেনা প্রধান সাবেক সেনা প্রধানের ভিসাকে ক্যান্সেল হয়েছিল, কার সময় হয়েছে, কার সময়? লজ্জায় আর লজ্জায় আর পুলিশকে সেনাবাহিনীকে প্রশাসনকে এই খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আজকে কত তারিখ, ইংরাজি আছে তিরিশ না, আর একদিন আছে, তারপরে আসবে 2022 নতুন বছর, নতুন সরকার আসবে, নতুন বছরে পরিবর্তন আসবে। আওয়ামী লীগের বন্ধুদের বলি, ভয় পাওয়ার কিছু নাই, যদি চুরি করে না থাকে, ভয় পাওয়ার কিছু নাই, যদি জমি দখল করে না থাকে, ভয় পাওয়ার কিছু নাই, যদি ইলিয়াস আলীকে চৌধুরী আলম সহ 600 জনকে যে গুম করেছেন তাদেরকে আমাদের মাথায় পাঠিয়ে দেন, তাদের মাথায় পাঠিয়ে দেন, ভয় পাওয়ার কিছু নাই। যাদেরকে হত্যা করেছেন নৃশংস ভাবে তাদেরকে আপনার পরিচিতের সামনে করতে হবে, কেন করতে হবে? আইনমন্ত্রী গতকাল বলেছে, মানে এই নিয়ে কথা বলতেও আমার একটু খারাপ লাগে, বিশেষজ্ঞ পর্যায়ে আইনজীবী আইনমন্ত্রী বলে কি, বেগম জিয়ার জেল থেকে ছেড়ে চিকিৎসা দেওয়ার আইন নেই, বলছে না, একটু জোরে বলে বলছে, আইনমন্ত্রী সাহেব আপনি কিসের জন্য পার্লামেন্টে, কিসের জন্য আপনি কি প্রথম আইনমন্ত্রী জিয়া রহমানের সময় আইনমন্ত্রী ছিল না, নোয়াখালী ডাক্তার ভিপি যাদবের তখন সাধারণ সম্পাদক আসম আব্দুর রবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে অনতিবিলম্বে বিদেশে চিকিৎসার কথা ডাক্তারে বলেছিলেন, তখন আইনমন্ত্রী ছিল, বাইরে 15 বছর পরে এসে আপনি অতীতটা ভুলে যান কেন? আইন নাই আইন বানান, তিনবার প্রধানমন্ত্রী ছিল নির্বাচিত, জীবনের দিনে একটা নির্বাচনের দ্বারায় কখনো পরাজিত হন নাই, মুক্তিযুদ্ধের সময়
সন্তান দিয়েছে এমন সম্ভাবনা নাই। লজ্জা লাগে না, দেখে ওই আইনার বিরুদ্ধে ছবি চালু একটা চোখ, এদের যখন স্বামীর দিকে তাকিয়ে চলছে না, তখন ওই এমপি সাহেবের মনে হয় বউ বলে জেনে গেছে আমি চুরি করে এসেছি। মেয়ে বা ছেলে সন্তান তারা যদি একটুখানি হাসে বা হাত কাটি দেয় না, ওই এমপি মনে করে বোধ হয় আমার বাচ্চা মাসুম বাচ্চাটাও জেনে গেছে আমি বোধ হয় ভোট চুরি করে এসেছি। হাসে আর বলে আর বলে মুখ বড় করে একটু পিকপিকে হাসি দেয়, তখন এমপি বলে রিক্সাওয়ালা বলে জেনে গেছে আমি চোর। এই পুরো পার্লামেন্টেরই চলে যায়। সেই জন্য এখানে গিয়ে আপনারা আইন করতে চায় না, একটা আইন করেন বেগম জয়াকে মুক্তি দেওয়ার, একটা আইন করেন তাকে চিকিৎসা দেওয়ার জন্য, তাহলে মানুষ শুরু হবে আপনাদের কোনো না কোনো করতে পারে। আর যদি এটা দেখেন ভাই, এই দিন দিন নয় আরো দিন আছে, আরো দিন আছে, কথা বললে অনেক কথা বলা যায়। শেখ মুজিবকে পাকিস্তানিরা রাষ্ট্রদ্রোহী মামলা যখন বিচার করছিল, সেদিন এই দেশে শেখ মুজিবকে জেল ভেঙে দেশের মানুষ বের করে এনেছিল, বসে আছে না হলে খাগড়া ফল থেকে শুরু হবে, ঢাকায় যাব, না হলে যারা বিচার করেছে এবং জেলে রেখেছে তাদের বিচার বাংলার মানুষ একদিন করবে। এবার তুলনা করে আমার তো ওইভাবে দিলে তো হবে না, মুক্তি 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 চাই। অস্বীকার করছি না যে এতক্ষণ বসে রোদের মধ্যে একটু ক্লান্ত তো হয়েছে, তুলা লাগছে এটাও তো সত্য, কিন্তু আওয়াজটা তো গণভবনে পৌঁছাতে হবে, কোথাকার আওয়াজ, হাতরা শরীর আওয়াজ, জিয়ার মাজারের পাশে যে গণভবন নামে একটা বাসা আছে সেখানে পৌঁছাতে হবে, ঘুম ভাঙায় দিতে হবে। মুক্তি 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 চাই, মুক্তি চাই। বন্ধুরা আজকে আমি বেশি বক্তব্য বলি, আপনারা অনেক ফলতালে কথা বলুন, অনেক তথ্য বড় বলুন, যুদ্ধ সেটা রেখেছে মানুষ অবরোধ করছে না, আরে বলে না করছে কিনা, এবার এমন একটা আন্দোলন হবে সেই আন্দোলনে চলে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে এবং প্রধানমন্ত্রী সিংহাসনে বসবে। এই আমার এটাই হচ্ছে শেষ কথা। এখন আওয়ামী লীগ কি করবেন আমি কালকে আমি করবো, উনি যদি সিংহাসনে বসেন প্রধানমন্ত্রী আর এখানে যারা আসছেন তারা যদি সরকারি একটি মন্ত্রী হয় তাহলে অবস্থা তো শেষ হয়েছে, বুঝতে পারছে জোরে বলেন, বুঝতে পারছে ফাঁকটা পায়। আরে ভাই বেগম খালেদা যে আমার দেশে আছে, আপনি দেশে আছেন, মিটমাট করে ফেলেন, আর না হলে যে আন্দোলন হবে
যে এখন ধরবে সারা বাংলাদেশ দাম দাম করে চলে যাবে, মুক্ত হওয়ার সবাইকে জেলে দাঁড়াতে হবে। আমাদের নেতা তারেক রহমান, আমাদের মুক্তিযুদ্ধের স্বয়ংক্রিয়া প্রধান শিকার সরাচ্ছে, আর এই আন্দোলনের প্রধান শিকার সরা যারা তারেক রহমান বলেছেন কি কথা বলেছেন, এবার ফয়সলা যে বাংলাদেশ কোন পথে ফয়সলা হবে, নেতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সিদ্ধান্ত কিন্তু অনেকে বলে কি 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 করবো কি করবো, সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সলা রাখ করতে হবে। যে যে কথা বলো না কেন, ফয়সলা ফয়সলা খুদাপে বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তৈরি আমার হোক, তারেক রহমান তারেক রহমান তারেক রহমান। আপনারা আমাদের সবাই জ্ঞানের শেষ, আপনারা যার যার বাড়ি বাড়ি শান্তিপূর্ণ ভাবে যাবেন, আপনাদেরকে আবার কৃতজ্ঞতা, মিলিমিলি শান্তিপূর্ণ উপায়ে যার যার বাড়িতে গাড়িতে পায়ে হেঁটে যে আসছেন, সবাই যার যার বাড়িতে সংগ্রহ